ছোটবেলা যখন কেউ প্রশ্ন করত বড় হয়ে তুমি কি হবে, অনেকের উত্তরটাই ছিল আমি নভোচারী বা অ্যাস্ট্রোনট হব। খুব সহজেই আমরা বলে দিতাম, এমনকি অনেকেই বড় হয়েও সুপ্ত আকাঙ্ক্ষা পোষণ করে মহাকাশচারী হওয়ার। আবার আমাদের অনেকের ভুল ধারণা রয়েছে যে কেউ মহাকাশচারী হতে পারে না, অথবা সেখানে যেতে হলে অমানসিক ক্ষমতা সম্পন্ন হতে হয়। আসলেই অনেক ব্যাপারই আমরা জানি না। যা হোক, বিশ্ব অ্যান্সার্সের এই ভিডিওতে আমরা জানব আসলেই কী কী যোগ্যতা প্রয়োজন মহাকাশচারী হতে গেলে। নাসার ন্যূনতম যোগ্যতার শর্তানুযায়ী মহাকাশচারী হতে গেলে স্নাতক পাশ করে কিছু ফিজিক্যাল টেস্টে উত্তীর্ণ হতে হবে। কিন্তু এটা কি এতই সহজ? 2016 সালে 18,300 আবেদন থেকে মাত্র 120 জন সুপার কোয়ালিফাইড কিছু প্রার্থীকে নির্বাচন করা হয়েছিল। ভাবা যায় কি এমন সফট স্কিল প্রয়োজন তবে? নাসা কি চায়? অ্যানে রোমার, নাসার মহাকাশচারী নির্বাচন প্যানেলের ম্যানেজার এবং মহাকাশচারী শ্যানন ওয়াকার কিছু প্রশ্নের উত্তর দিয়েছেন 2016 সালের প্রার্থী নির্বাচনের সময়। তাদের ভাষ্যমতে মহাকাশচারীদের মধ্যে পশু ডাক্তার থেকে শুরু করে প্রকৌশলী, ওশেনোগ্রাফার, সামরিক কর্মকর্তা সবাই রয়েছেন। এটা নির্ভর করে না আপনি কোন ব্যাকগ্রাউন্ডের, মূলত যা দরকারি সেটা হচ্ছে আপনার অভিজ্ঞতা এবং নিজের ক্ষেত্রের উপর কতটুকু দক্ষ সেটা। তিনি আরও বলেন যে নাসা এটাও চায় যে একজন মহাকাশচারীর নিজের ফিল্ডের উপর দক্ষতা ছাড়াও তার মধ্যে বিভিন্ন ধরনের স্কিল থাকবে, অর্থাৎ এক বিষয়ে পারদর্শী এমন না, বিভিন্ন ক্ষেত্রে স্কিলের বৈচিত্র্যতা থাকতে হবে যাতে যে কোনো সমস্যায় নিজের জ্ঞানের সুবিশাল ভাণ্ডার কাজে লাগানো যেতে পারে। শ্যানন বলেন তাকে মোট 5 বার অ্যাপ্লিকেশনের পর নির্বাচন করা হয়েছে। 1994, 96, 98, 2000 এবং সর্বশেষ 2004 গিয়ে সফলভাবে ইন্টারভিউ পাশ করেন তিনি। সুতরাং চেষ্টার কোনো বিকল্প নেই, হার মানা যাবে না কোনোভাবেই। এটা নির্ভর করে না আপনি কতবার অ্যাপ্লাই করবেন, প্রত্যেকবার সিলেকশনেই বিভিন্ন ধরনের স্কিল সম্পন্ন মানুষ খোঁজা হয়। বর্তমান দিনে নাসা এমন কাউকেই খোঁজে যার অসীম ধৈর্য ও সাহসের পাশাপাশি থাকবে ভালো সেন্স অফ হিউমার। যতটা সম্ভব আপনাকে চেষ্টা করতে হবে ইন্টারভিউ বোর্ডে পজিটিভ ইম্প্যাক্ট ফেলার। সাবেক নভোচারী টম জোন্স বলেন তারা 1 ঘন্টায় আপনাকে ওলটপালট করে যাচাই করে নিবে যে আপনি আসলেই এমন মানুষ কিনা যাকে নাসা চায়। আবার মহাকাশচারীদের ইংরেজিতে দক্ষ হওয়ার পাশাপাশি মাতৃভাষার মতো রাশিয়ানও শিখতে হয়। হঠাৎ যদি কোনো বিপদ হয় তাহলে রেডিওতে হওয়া রাশিয়ান কথোপকথন এবং নির্দেশনাও যাতে আপনি বুঝতে পারেন। অভিজ্ঞদের বচন, নাসাতে কাজ করার জন্য যে স্কিলগুলো আপনার প্রয়োজন সেগুলোর জন্য নিজেকে তৈরি করতেই অনেক সময় লাগবে, কাজেই যত আগে থেকে সম্ভব শুরু করে দেওয়া উচিত। কানাডিয়ান নভোচারী ক্রিস হ্যাটফিল্ড বলেন নতুনদের ক্ষেত্রে আমি 3টি গুণ তৈরি করে নিতে বলবো। নিজের ভালো স্বাস্থ্য তৈরি করতে হবে, প্রচণ্ড ধৈর্যশীল হতে হবে এবং সবসময় কঠিন সিদ্ধান্ত নিয়ে সেটাতেই অটল থাকতে হবে। তাছাড়াও মেডিকেল ট্রেনিং নাও, নতুন ভাষা শেখো, স্কুবা ডাইভিং শেখো, অর্থাৎ যত ধরনের স্কিল একটা মানুষের পক্ষে আয়ত্ত করা সম্ভব সেটা করার চেষ্টা করো। আসলে কোনো নির্দিষ্ট গুণ নেই যেটার উপর যাচাই করে নাসা তাদের মহাকাশচারী নিয়োগ করে, তোমাকে শুধু অনেকগুলো বিষয়ের উপর ভালো হতে হবে। আরেকজন নভোচারী মিশেল উইলিয়ামস বলেন আমি অনেক মহাকাশচারীদের সাথেই কথা বলেছি, তাদের সঙ্গে সময় কাটিয়েছি, এরা অন্য কোনো গ্রহের মানুষ না, এরা আমাদের মতোই সাধারণ কিছু মানুষ যারা অসাধারণ কাজ করে থাকে। তারা যাই করেন সেটা প্রচণ্ড ভালো লাগা নিয়ে করেন এবং তা মানুষকে শেখাতে দ্বিধাবোধ করেন না, তারা খুবই হাস্যরসিক এবং উদার। আমরা মোটামুটি একটা ধারণা পেলাম নাসার মহাকাশচারী হতে গেলে আসলে কী কী গুণের অধিকারী হতে হয়, কী কী করতে হয়। এখনও অনেক সময় বাকি, চিন্তার কোনো কারণ নেই। প্রযুক্তি যত উন্নত হবে আস্তে আস্তে মহাকাশকেন্দ্রিক কাজের প্রসার বাড়বে। একসময় হয়তো অনেক বেশি সংখ্যক মানুষই নিজেদের ইচ্ছে মতো ক্ষেত্রের উপর কর্মসংস্থান তৈরি করে মহাকাশে বিভিন্ন ধরনের কাজ করতে পারবে, তা কে জানে।